বেগম আপনি দেখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহ সামতালা বলেছেন মলাকাত কর রামনাবানি আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড়ো গুণ হবে এরকম না কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ মিম খান আমি থেকে লিখেছেন আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক উনি টয়লেটে প্রসাব পেশাব করেন না আমাদের গোসলের জায়গায় পেশাব করেন পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয় এখানে এখন সেখানে কি অজু হবে যদি তিনি কমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায় তিনি বিদায় এটা জায়জ হতে পারে কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হতে পারে এমনিতে সাধারণ অবস্থাতে যেটা অজুর জায়গা যেটা গোসর জায়গা ওখানে পেশাব করা হাতে নিষেধ আছে অতএব সম্ভব হলে সাইডে যেখানে আপনার ওই যে ইয়ের কী জানি পানি যাওয়ার যে ঢাকনাটা আছে যে ছিদ্রটা থাকে ওইটা কাছাকাছি বসায় করা হলো একেবারে আলাদা করা হলো এরকম করতে পারলে ভালো বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে সালাগুনা হবে না আবদুল্ল মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার দোয়া জানতে চাই সন্তান হওয়ার দোয়া হল রব্বি হাবলি মিনাস সলেহাইন রব্বি হাবলি মিনাস সলেহাইন رَبِّ لا تذرني فردا وانت خير الوارثين، رَبِّ لا تذرني فردا وانت خير الوارثين، ربي, ربي هب لي من لدنك ذرية طيبة انك سميع الدعاء. اثنين آه دعاء الله النبي زكريا رضي الله وسلم وابراهيم الله وسلم كل الله تعالى অতএব আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহ কাছে পাঠ করতে পারি রব্বি হাবলি বিবিনাস আল্লাহ আমাকে নেক্স সন্তান দান করুন আল্লাহ আমাকে একা একাকে রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এ দোয়া আমরা করতে পারি এই দোয়াগুলোর অর্থ বুঝে যে আমরা আল্লাহ কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ তাহলে